আপনারা বলছি যে আপনি বাসে গেলেন না কেন? তোর এত সাহস এই যে আমরা একটা পান্ডামির ভিডিও দেখলাম, পান্ডামির ভিডিও রাইট, খুশি খুশি চলতেছে এবং এখানে যারাই জড়িত তারা কেউই অথরাইজ না, কেউ কারো গায়ে কখনো হাত তুলতে পারে না এবং লাইক অথরাইজড অথরিটি ছাড়া কেউ কারো গায়ে হাত তুলতে পারে না। সো ডেফিনেটলি এটা একটা পান্ডামি হচ্ছে এখানে। নাও আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই দুইজনের মধ্যে পান্ডাটাকে একজন হাত তুলতেছে আরেকজনের গায়ে, কিন্তু এখানে পান্ডাটাকে? নাও ইউ মাইট বি সারপ্রাইজ টু নো মাই অ্যান্সার। সেটা হচ্ছে আমার দৃষ্টিতে, আমার থিওরি হচ্ছে খুব সম্ভবত এখানে পান্ডাটা হচ্ছে এই যে অধস্তন যে কর্মচারী যার উপর বস হাত তুলছে, সেই সম্ভবত পান্ডা এখানে আমার মনে হচ্ছে। সেটা কীভাবে দেখেন যে অফকোর্স আপনি যদি সভ্য পৃথিবীর কথা বলেন, আইডিয়াল ওয়ার্ল্ড, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড এখানে আন্ডার এনি সার্কামস্টান্সেস বসটাই হচ্ছে অপরাধী, কারণ সে হাত তুলছে রাইট, আন্ডার এনি সার্কামস্টান্সেস। নাও এই যে আন্ডার এনি সার্কামস্টান্সেস সেই ডিটেলসটাতে নেক্সট আসবো। সো আপনি যদি অনেক দূর থেকে দেখেন আইডিয়াল, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড বস হচ্ছে এখানে অপরাধী। এবার আপনি একটু জুম ইন করবো, আমরা জুম ইন করে কাছে চলে আসলাম, সোনার বাংলা চলে আসছি এখন জুম ইন করে। এখন যখন আপনি জুম ইন করে সোনার বাংলা চলে আসলেন, যত কাছাকাছি যাবেন জুম ইন করে তত তো ডিটেলস আরও বেশি দেখতে পাবেন রাইট। তো যখন আমরা থেকে স্যাটেলাইট থেকে আমরা শুরুতে দেখছিলাম অরবিট থেকে, পৃথিবীর অরবিট থেকে স্যাটেলাইট থেকে দেখছি, এখন জুম করতে 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 আরও কাছে যখন আসলাম এখন আর অনেক ডিটেলস দেখতে পাচ্ছি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পান্ডা আসলে হচ্ছে খুব সম্ভবত এই অধস্তন কর্মচারীটা। তো এই ঘটনাটা ঘটছে হইতেছে পাউবোতে, মানে পানি উন্নয়ন বোর্ডে। সো পানি উন্নয়ন বোর্ড এইসব সরকারি অফিস তো পান্ডা দিয়ে ভর্তি হয়েছে, আপনারা জানেন এটার কী বলবো, নতুন করে পরিচয় করায় দেওয়ার কিছু নাই। নাও আপনারা যদি কথোপকথনটা খেয়াল করেন তাহলে আপনারা লক্ষ্য করার কথা, হয়তো না করলে আমি এখানে আসি করায় দেওয়ার জন্যে, যেখানে আসলে বসটা অসহায় এই লোকের সামনে। নাও ইউ মাইট ওয়ান্ডার যে একটা বস কেমনি অসহায় থাকে, এই দেশে বসরা হইতেছে খোদা, যার হাতে পাওয়ার থাকে সে হচ্ছে খোদা। এই যে পয়েন্টটা আপনি মিস করে গেছিলেন, যার হাতে পাওয়ার থাকে সে খোদা, সবসময় নেসেসারিলি বসের হাতেই পাওয়ার থাকবে এমন কোনো কথা নাই। এই যে পাউবোর মতো প্রতিষ্ঠানগুলোতে, পানি উন্নয়ন বোর্ড, আপনার ধরেন যে ব্যবসা টেবসা, আবার সড়ক উন্নয়ন বোর্ড, হাবি যাবি রাজুক টাজুক, বা পাসপোর্ট অফিস বা হোয়াটএভার, এইসব জায়গাতে নেসেসারিলি বস, আপনি যদি এখানে তো সিন্ডিকেট হয়ে কাজ করে, আপনি যদি সেই সিন্ডিকেটের অংশ হন সেক্ষেত্রে আপনি ব্যাপক পাওয়ারফুল। আপনি যদি সিন্ডিকেটের অংশ না হন তাইলে হচ্ছে আপনি এখানকার একেবারে একটা দারোয়ান, গাড়ির ড্রাইভারের কাছেও আপনি হইতেছে যত বড় বস হন আপনি একেবারে এর হাতের পুতুল। সে আপনার সাথে উঠতে বসতে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, আপনার যাওয়ার কোনো জায়গা নেই আপনি যত বড় অফিসারই হন। আপনি সিন্ডিকেটের সদস্য না হলে সিন্ডিকেটের সবচেয়ে নিচের চেলাটার হাতেও আপনি হইতেছে বন্দি। সো আমার কাছে মনে হচ্ছে এখানকার ব্যাপারটা এইরকম, আমার কাছে মনে হচ্ছে লাইক একদম পুরো জিনিসটা থিওরির জায়গা থেকে আসতেছে, আমার হাতে কোনো এভিডেন্স নাই, কিন্তু আমার মনে হচ্ছে ভদ্রলোক এখানে অসহায় ভিকটিম, যেই কারণে আমি থিওরি দেওয়ার জন্য হইল এই লোকের পক্ষে কথা বলতে চলে আসছি। আপনারা কনভারসেশনটা খেয়াল করেন কীভাবে ডেভেলপ করে, বস ওই লোককে বলতেছে যে আপনাকে যে আমি একটা কাজে পাঠাইছি আপনি গেলেন না কেন? সো আপনি তাদের কনভারসেশন শুনলেই বুঝবেন যে সে যে বস, এই লোক কোনো ছাড়া না বসার পাত্তা দেয় না বসকে, বসের কোনো কথাই শোনে না, বস কী বললো না বললো ধুর রূপ এটা কথা শোনার সময় আছে তো, এরকম একটা ব্যাপার। তো বস বলতেছে আপনাকে যে যাইতে বললাম আপনি গেলেন না কেন? নরসিং দিন না কোথায়? হ্যাঁ গাড়ি দেন নাই এই জন্য যাই নাই। এমন এত অ্যাটিচুডটা কিন্তু এরকম, গাড়ি দেন নাই যাই নাই, হোয়াটস দ্য বিগ ডিল, যাই নাই, আপনি বস বলছেন, আই ডোন্ট কেয়ার। লিখিত লাগবে না,
লিখতে পারবেন না, আপনারা বলছি যে আপনি বাসে গেলেন না তার উত্তর করার অ্যাটিচিউডটা লক্ষ্য করেন এখানে। আপনি যেটা বললাম, আপনি বাংলাদেশের ডিটেলস জুম ইন করলে কিন্তু আপনি অ্যাটিচিউডটা দেখলেই বুঝতে পারতেছেন যে বসের হাতে খুব, মানে বসটা কোনো একটা পান্ডা সন্ডা না, কারণ পান্ডা সন্ডাদের সাথে এরকম আচরণ করতে পারার প্রশ্নই ওঠে না, রাইট? সে বসে বসে বলতেছে যে বাসে কেন যাবো, বস তাকে ব্যাখ্যা করতেছে প্রত্যেকটা প্রশ্ন। অ্যাগেন, এই বস যদি পান্ডা কিসিমের হইতো, সে মুখে মুখে তর্ক করার তো প্রশ্নই ওঠে না, এত কিছু ব্যাখ্যা করা লাগবে না বসের, রাইট? বস বলতেছে আমি অর্ডার দিছি, এর জন্য যাবেন। সে বলতেছে চিন্তা করেন, সে বলতেছে লিখিত তো দেন নাই, মৌখিক অর্ডার দিচ্ছেন আমি যাবো না, মৌখিক অর্ডার দিচ্ছেন যাবো না। সো বুঝতেছেন, এইগুলো করার সাহস বাংলাদেশে কোনো বসের সাথে, একটা পান্ডা বস যদি হইতো, একটা গুন্ডা যদি হইতো, কল্পনা করা যায় এগুলো। সো ইউ নো ফ্রম দ্য কনভারসেশন, ফ্রম দ্য এক্সচেঞ্জ, যে এখানে আসলে পান্ডা থাকে, বস মনে হয় না খুব একটা। তারপর হইতেছে বস বলতেছে তুই কি আমার সাথে তর্ক করার জন্য এখানে আসছিস, বলে তারপর তার দিকে আগে গেছে। নাও আগে যাওয়ার পরও আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখলে কিন্তু বোঝা যায় যেগুলো গুন্ডা পান্ডা, এরা কিন্তু এদের অ্যাটিচিউডই আলাদা, এরা চড় থাপ্পড় যে মারে, এদের ভাবসাবি আলাদা, এদের শরীরের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম, একদম অ্যাথলিট টাইপের এরা। আর এই বসটা যে যায়, সে খুবই ক্লামসি, তার মুভমেন্ট গিয়ে কেমন করে ধাক্কা দিয়ে ফেলে, মানে বডি মুভমেন্ট ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এই লোকগুলো করে অভ্যস্ত না, মেজাজ হারায় গিয়ে তাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিছে। তারপর আবার একটা কি অ্যান্টি কাটার বের করছে কোথেকে, টেবিলের উপর ছিল, নিয়ে বলছে একদম খাইয়ে দেবো তোকে, বলে আবার অ্যান্টি কাটারটা রেখে দিছে। সো ওই লোকটাকে পুরো দেখে আমার যেটা মনে হলো, আমার থিওরির জায়গা থেকে, যে এই লোক এই সিন্ডিকেটের হাতে অসহায়, বস হওয়া সত্ত্বেও এর কথা কেউ শোনে না, এটা কেউ পাত্তা দেয় না, এই কর্মচারী লোটিয়ার কর্মচারী ওকে পাত্তা দেয় না। এবং তারপর দেখছেন ওই লোক বসটা যে বলতে থাকে, একা একা খেদ প্রকাশ করে, দুঃখ যে এরা বস্ত্র দিয়ে কাজ করে নিবে মনে করছে, এরা কথাটা কিন্তু বস বলছে যে এরা বস্ত্র দিয়ে কাজ করে নিবে মনে করছে, তার মানে সে একা না, যেটা বললাম সিন্ডিকেট আছে বলে মনে হচ্ছে এখানে একটা। এটা হচ্ছে মাই রিডিং অফ দ্য স্টোরি, ইউ মে হ্যাভ ইউর ওন পারসেপশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং এই ঘটনা দেখে আমার যা মনে হয়েছে। এখন ভিডিও পাবলিশড হয়েছে যেহেতু, এখন বস তো খবর আছে, চিপায় তো পড়বে, এমনিতে গুন্ডা পান্ডা যদি হয়ে থাকতো বস, তো যেহেতু ভিডিও পাবলিশ হয়েছে এখন একটা আলোচনা হবে, চিপায় পড়ার একটা চান্স থাকবে, তারপর পেছন পেছন উনি ওনার লোকজন আছে সেগুলো যে লবিং লবিং চলবে এবং খেলাধুলা শুরু হয়ে যাবে, রাইট? কিন্তু আমার মনে হচ্ছে যে এই লোকের লবিং করার কেউ নাই, এই লোক একা অন হিজ ওন, ওই সিন্ডিকেট একটা আছে যাদের সাথে উনি তিতিবিরক্ত, বীতশ্রদ্ধ এবং ধৈর্য হারা হয়ে গেছেন এদের উপর। এবং এখন যেহেতু এই সিসিটিভি ফুটেজ, দেখেন এই বস যেটা করছে সেটা তো একটা ফৌজদারি অপরাধ, হ্যাঁ, সে একজনের সাথে গায়ে হাত তুলছে গিয়ে, সো সেটার শাস্তি হবে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, সেটা কোনো সমস্যা না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আমার এই পাঠটাও শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে, এই ঘটনা দেখে আমার কাছে মনে হচ্ছে না যে, যে একটা প্রবাদ আছে না ইংরেজিতে যে দেয়ার ইজ মোর দ্যান মিটস দ্য আই, আমার কাছে এই ঘটনাটা দেখে তেমন মনে হয়েছে যে দেয়ার ইজ আ লট মোর দ্যান হোয়াট মিটস দ্য আই। আমার কাছে মনে হয়েছে বস এখানে মজলুম, যদিও উনি গায়ে হাত তুলছে, আমার কাছে মনে হয়েছে বসটা উনি হইতেছে এখানে কোন ঠাসা ব্যক্তি সিন্ডিকেটের হাতে জিম্মি, যেই কারণে আমি এই ভদ্রলোকের পক্ষে কথা বলতে বসে গেলাম। আমার হাতে কোনো প্রমাণ নাই, কোনো স্ট্রং এভিডেন্স নাই, বাট সোনার বাংলার আলো বাতাসে বেড়ে ওঠা এবং সোনার বাংলার খবরাখবর ফলো করা এবং তাতে করে যা জানি সেটার ভিত্তিতে আমার মনে হচ্ছে যে যেই থিওরি দিচ্ছি খুব একটা ভুল থিওরি মনে হয় না। দেখেন অনেক থিওরি দিচ্ছি, কোনোটাই ভুল হয় না, আমি আল্লাহর কাছে দোয়া করি যে এই যে ঘটনাটা আরও ডিটেলস সামনে বের হয়ে আসুক এবং আরও একবার প্রমাণ, আমি প্রমাণ হওয়ার স্বার্থে না যে আমি রাইট হয়েছি, দেখছেন সেই স্বার্থে না। ভদ্রলোক যদি নিরীহ অসহায় হয়ে থাকেন তাহলে উনি জানি ন্যায় বিচার পান, সেটার স্বার্থে আমি আশা করি যে এটা ডিটেলস ঘটনার বের হয়ে আসুক এবং আমরা সত্যিকার ডিটেলস বের হয়ে আসুক, তারপর দেখতে চাই যে আসলে এখানে কে সিন্ডিকেটের হাতে বন্দি, ইদার বস আর সেই লোক, যেই হোক, যদি আমার ন্যারেটিভের আমার থিওরির বিপরীতও যায় সেটা নিয়ে আমার কোনো ইস্যু নেই, বাট পুরো ডিটেলসটা বের হয়ে আসুক আমি আল্লাহর দরবারে সেই প্রার্থনা করি।